নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য ফুড স্যালাড নিয়ে এসেছি। হ্যাঁ, ফুড স্যালাডটা কীভাবে সাজাবে বা খাবে সেই রেসিপি নিয়ে এসেছি। প্রথমে এই যে জলের মধ্যে একটু উষ্ণ জলে যে আপেল, বেদানা, আঙুর, শসা, একটা পাতিলেবু নিয়েছি, এগুলোকে একটু ভিজিয়ে রেখে দেবো 5-10 মিনিট। আর ফুডটা খাওয়া কতটা উপকারী সবাই জানো, সেইটাকে স্যালাড হিসাবে ব্যবহার করলে বাড়ির সবারই হয়ে যাবে আর হেলদি তো বটেই। চলো এবারে ফলগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। আঙুরগুলোকেও ছোট করে কেটে নিয়েছি, কারণ বড্ড বেশি লম্বা একটা সাইজে আনতে হবে তো সেই জন্য। আর এইদিকে কলাগুলোকে নিয়েছি, কলাগুলোকেও লাস্টে কাটলাম, কারণ কলাগুলো না হলে তাড়াতাড়ি কালো হয়ে যাবে। এইভাবে কেটে বাটির মধ্যে সবগুলো নিয়ে নিতে হবে। আর যে কোনো কালারফুল খাওয়া খুব ভালো শরীরের পক্ষে সব সময়, সেই জন্য এই ফুড স্যালাড একটু যদি রোজকার জীবনে রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। চলো প্রত্যেকটা ফল একটা একটা করে নিয়ে নিতে হবে। যে কোনো কালারফুল খাওয়ার খাওয়া ভালো, সেই জন্য ফ্রুট হিসাবে এটা তো বাচ্চাদের জন্য খুব হেলদি, আর এই টেস্টি না করে দিলে বাচ্চারা খাবে না, সেই জন্য এই পদ্ধতি। চলো একটু বিট লবণ নিয়েছি, একটু আমচুর পাউডার, একটু চাট মশলা, এগুলো দিলে কি হয় বাচ্চারা একটু আনন্দের সাথে খেয়ে নেবে আর টেস্টিও হয়, তোমরা নিজেরা ট্রাই করে দেখবে। আর একটু দিয়েছি মধু, মানে তোমরা চিনিটা দিতেই পারো, কিন্তু চিনির বদলে মধুটা যেহেতু হেলদি সেই জন্য মধুটা দিলাম। আর পাতিলেবুটা নিয়েছিলাম, পাতিলেবুটা একটু চিপে রসটা দিয়ে দেবো, তাতে কি হবে টেস্টটা ব্যালেন্স এসে যাবে আর খেতে ভালো হবে। আর ফলগুলো যে কাটার পরে পরে কালো হয়ে যায়, মানে ফুড স্যালাড করতে করতে সেই কালোটা হবে না, আর হেলদি তো বটেই। এইভাবে বাচ্চাদের ফুড স্যালাড করে দেবে, দেখবে এই গরমের ছুটিতে এক বাটি, মানে ছোটো বাটি এক বাটি ফল দিলে ওরা খেয়ে নেবে, আর এইটা পরিবারের সবার হয়ে যাবে। মানে বাড়িতে তোমরা 4 জন থাকো 3 জন থাকো, এই সব ফলগুলো সবারই খাওয়া হয়ে গেল আর কিছুই নয়। চলো যদি ভালো লাগে একটু লাইক করে দিও, আর একটা ফুড স্যালাড বানাবো, মানে রোজ তো একভাবে দিলে বাচ্চারা খাবে না, সেই জন্যে দুটো ফুড স্যালাডের রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। আর একদিনের ফুড স্যালাডে নিয়েছি আঙুর, বেদানা, শসা, আপেল, একটু আদার টুকরো নিয়েছি, হ্যাঁ, আর দুটো মৌসুমি লেবু নিয়েছি। যখন মৌসুমি লেবু থাকে আমরা কী করি, ফুড স্যালাডে ওই ছোটো ছোটো করে কেটে দিই। এতে কী হয় বাচ্চারা ওই ওরা কিন্তু জুসটা খেতে ভালোবাসে, সেই জন্যে ওই লেবুগুলো যখন দাঁতে আটকে যায় ওরা খেতে চায় না, সেই জন্য এই যে আমি ফুডগুলো কেটে এইভাবে পিস করে নিয়েছি আর মৌসুমিটাকে রস করে নিয়েছি। হ্যাঁ, মৌসুমির রসটা দেবো, এইভাবে করে দেখবে বাচ্চারা একদম খাবেই, একদম দেখবে মানে বায়না করবে না যে খাবো না, না এতটা ফল দিয়েছো কেন খাবো না, একবার ট্রাই করে দেখবে। আমার মনে হয় আমার বাচ্চারা তো খেয়েছিল সেই জন্যেই বলছি। চলো আর সব রকম কালারফুল ফ্রুট নেবে যেগুলো থাকে, অন্তত সবসময় তো সব কিছু পাওয়া যায় না, সেই হিসাবে যেগুলো সবসময় পাওয়া যায় সেইগুলো, এই যে মৌসুমির রসটাও দিয়ে দিলাম, আর দিলাম মধু, অবশ্যই মধুটা দেবে, চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করবে, আর যদি মধু না থাকে তাহলে চিনিটা দিতেই পারো, আর যারা হেলথ কনসিয়াস তারা অবশ্যই চিনির বদলে মধুটা ট্রাই করবে। আর মৌসুমি লেবু যদি টক হয় সেই জন্যই আমি ওই মধুটা দিলাম, না হলে মধুটা নাও দিতে পারো। একটু বিট লবণ দিয়ে দিলাম উপর থেকে, যেহেতু বাটি থেকে পড়ছিল না সেই জন্য আমি হাত দিয়েই ছড়িয়ে দিলাম, কারণ বাটি দিয়ে পড়লে মনে হলো অনেকটা পড়ে যাবে, বেশি হয়ে যেতে পারে। আর আদাটা কুড়ে রেখে দিয়েছি,
আদা কুড়ে কিন্তু দিয়ে দেবো না, আদাটা কুড়ে আমি ওইভাবে দিয়ে দেবো না, তাহলে মুখে পড়লে বাচ্চারা খাবে না। আদাটা এইভাবে হাতের সাহায্যে কোড়া আদাটাকে হাতের সাহায্যে চিপে রসটাকে দেবে, দেখবে আলাদা রকম একটা টেস্ট আসে। আর এই ঠান্ডা গরম মানে গরমের ওয়েদারে একটা ঘাম জমা, গলা বসে যাওয়া, নানা রকম একটা থাকে, এই আদাটা দিলে সেইটার ক্ষেত্রে মানে খুব ভালো কাজ করবে। মানে প্রচুর ঠান্ডা জল খেয়ে খেয়ে একটা কাশি, গলা মানে সর্দি, সেই একটা এ থাকে, তো এইভাবে মানে আদাটা দিলে বেশ ওদের খেতে ভালো লাগবে। ফুডগুলো বাটির মধ্যে সাজিয়ে দেবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের জন্য বাই।